চ্যালেঞ্জুয়াল ফ্যামিলি, আমি রুমা। আজকে হলো সানডে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো খুব ভালো আছি। আজকে সানডে, সানডে এখন সকাল বাজে 9টা। তোমাদের সাথে 9টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ওয়েদারটা তো একদম সেই কি বলবো, একদম পুরো মেঘলা ওয়েদার, নিম্নচাপের মতো করে আছে। একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া দিচ্ছে প্রচুর। আর এখন 9টা বাজে, আমার হাজব্যান্ড গেছে ছেলেকে ক্লাসিসে ছাড়তে, আর আমি এখন বানাচ্ছি নাস্তা। ছেলে বলল বিস্কিট আর এ খেয়ে চলে গেছে, বাদাম জল, বিস্কিট বাদাম খেয়ে ক্লাসিস গেছে। এখন আমি উঠলাম, উঠে ব্রাশ ফ্রাশ করে মুখ ফুক ধুয়ে এবারে হচ্ছে নাস্তায় চলে এসেছি কিচেনে। তো কি নাস্তা হবে একটু দেখাই, এখনো পায়েল ঘুমোচ্ছে, ওঠেনি। তো নাস্তা মানে সানডেতে তো সে মুখ করে সেদ্ধ, এটা ওটাই সব হয়। তো আজকে পায়েল যেহেতু 10:30টায় ক্লাসিস যাবে, ওর জন্য কিছু টিফিন বানাতে হবে, সেজন্য তো নাস্তা বানাচ্ছি এখন। এখানে পাস্তা বানাচ্ছি, পাস্তা গরম সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো অল্প একটুখানি পোয়া ছিল, নালে পুরো পোয়াটাই বানাতাম। অল্প পোয়া ছিল বলে আবার একটু পাস্তা বানাতে হচ্ছে। এই পোয়াটা কান্দা পোয়া বানাবো, আর এখানে আমি পাস্তা বানাবো। দুরকম নাস্তা হবে, তাড়াতাড়ি বানাতে হবে। পায়েল নিয়ে যাবে, খেয়ে যাবে, আমার হাজবেন্ড ছাড়তে গেছে, এসে নাস্তা করবে, ওষুধ খেয়ে নিয়েছে মনে হয়। তো চলো ফটাফট নাস্তাটা বানাই, আর আজকে সারাদিনটা আমার সাথে থাকো। কিরম লাগে তোমরা কমেন্ট করে বলবে। আর আজকে সন্ধেবেলা নিমন্ত্রণ বাড়ি কি আছে সেটা তোমাদেরকে বলবো। নিমন্ত্রণ বাড়ি কি, কিসের জন্য নিমন্ত্রণ হয়েছে আমাদের সেটা তোমাদেরকে বলবো। নিমন্ত্রণ বাড়ি আছে, তো দুপুরের মতোই রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে, তারপরে সন্ধেবেলা আবার যাওয়া হবে ওদের ঘরে, নিমন্ত্রণ বাড়ি। আর এখানে আমি দিয়েছি পাটায় জল ছাড়ে কাঁচতে দিয়েছি, এখানে মেশিনে কাঁচা হচ্ছে। আর আমার হাজবেন্ড এখানে দেখো পাট শাক এনেছে, কচি কচি পাট শাক, একদম সুন্দর সবুজ সবুজ পাট শাক। সারাদিন কি রান্না বান্না হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, কি করছি না করছি সব আমার সাথে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো চলো আগে নাস্তাটা রেডি করি। এখন আমি পোয়ার জন্য ভাজছি পেঁয়াজটা, পোয়া বানানো হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি পোয়া, এখন আমি বানাবো পাস্তা। পাস্তাটা দেখো সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে বেশ একদম ছাড়া ছাড়া করতে হয়ে গেছে, তেল মাখিয়ে রেখে দিয়েছি এই যে। আর এখন ওতে সবজি দিয়েছি, সবজিগুলো একটু ভেজে নিই, পায়েল যেহেতু নিয়ে যাবে সেই জন্য পাস্তাটা বানাচ্ছি। আর পোয়া যেটুকু ছিল সেটুকুই বানিয়েছি, দেখা যাক এবার কি নাস্তা করা হয়। আর এখানে মিষ্টি ছিল সেদিনকে, রাখির মিষ্টি ছিল বের। এখন আমি চা বসিয়েছি, আর আমার দেখো পাস্তা বানানো একদম কমপ্লিট, সুন্দর হয়েছে একদম ঝুড়ো ঝুড়ো। তো পাস্তা বানানো হয়ে গেছে আমার, এখন আমি চা বসিয়েছি, চা খাওয়া হবে। এখন ভাজছি আমি পাট শাক, দেখো পাট শাক ভাজা করছি। আর এখানে পটল ভাজা হয়ে গেছে, এখানে পটল আলু সব কোটা হয়ে গেছে, সোয়াবিন একটু ভিজিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন কাটা আছে, ভাত হয়ে গেছে। তো আমি পটল ভেজে আর শাকটা ভাজছি, এটা হয়ে গেলেই তারপরে তরকারিটা চাপাবো। আর শাক ভাজাটা তো দেখে একদম এত ভালো লাগছে, দুটো পোস্ত ছড়িয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে ভাজছি, খুবই ভালো লাগছে দেখতে। পটল আলু সোয়াবিনের তরকারি দেখো ভাজা হয়ে গেছে, পটল আলু সোয়াবিনটা। আর মশলা রেডি করে রেখেছি, এখানে পেঁয়াজ টমেটো পেস্ট করে সব দিয়েছি, একটু ভাজা ভাজা চিকেনের মতন গন্ধ যাচ্ছে। আর এখানে মশলা রেডি করে রেখেছি, আদা জিরে, আর এখানে একটুখানি টক দই দেবো ওতে রেখে দিয়েছি, আর ধনে পাতা একটু বেশ একদম রসো কষো করে একদম ভালো করে তোয়াজ করে বানাচ্ছি, একটাই তরকারি সেই জন্য ভালো করে বানাচ্ছি। এখন ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছি, ঝাড়ুটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, এখন পাকা পাকা মোছা হচ্ছে। আর নিচেটার হাল দেখো, খাটটাকে সরানো হয়েছে এদিকে নিয়ে।
দেখো কি অবস্থা, ধুলায় ভর্তি। আর খাটটা সরানো হয়েছে, সরিয়ে ঝাড়ু মারছি এখন। আর যেহেতু ভাদ্র মাস চলে এসছে, 15 তারিখ হয়ে গেল, একটু আধটু পরিষ্কার করে নিই, তারপরে বাকিগুলো আবার করতে হবে। আর ঝাড়ু হাতে আর স্যালো টেপ নিয়ে দাঁড়িয়ে আছি। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 8টা, রেডি হয়ে বেরিয়েছি। আমরা যাচ্ছি রান্না পুজোয় খেতে, যেটা বছরের মানে সারা বছরটা ধরে ইন্তেজার করে থাকি, যে ভাজা ভুজি ডাল ভাতটা রান্না পুজোর কবে খাবো। কে কে আমার মতো এই রান্না পুজোর ডাল ভাত ভাজা ভুজি খেতে ভালোবাসো, অপেক্ষা করে থাকো সারা বছর ধরে, একটু কমেন্ট করে বলবে। আমি তো খুবই পছন্দ করি, একদম মানে সারা বছরটা ইন্তেজার করে থাকি কবে ওই দিনটা আসবে। তো আমাদের যে ছেলে করেছি তাদের, তারা প্রত্যেক বছর বলে তাদের ঘরেই যাচ্ছি খেতে। আর কেননা আমাদের তো বুড়ো রান্না, এখন টাইম আছে কিছুদিন, 15 টাইম আছে, আর ওদের আজকে হবে, তো সেইটাই যাচ্ছি খেতে, তোমাদেরকেও দেখাবো। দেখে কিন্তু লোভ হবে সেটা তোমরা বলবে কমেন্ট করে, কার কার লোভ হলো। তো আমার তো মানে এখন ভেবেই জিভে জল চলে আসছে, এমনই একটা জিনিস সত্যি, গোটা সেদ্ধ বলো রান্না পুজোর খাবার বলে মানে বললেই জিভে জল চলে আসবে, তাই না? তোমরাই বলো কমেন্ট করে যে আসে কি না জল, মানে এই যে ভাবছি যে গিয়ে রান্না পুজোর ভাজা ভুজি দিয়ে ভাত খাবো, সেটা ভেবেই আনন্দ হচ্ছে এরকম। সেই জন্য বেরিয়ে পড়েছি, মা এখানে, রূপম সবাই বেরিয়েছি, পায়েল আর ওর পাপা গেছে ডিমারে, নিচে দাঁড়াবো খানিক্ষণ, ওর পাপা এলে সব ঘরে রেখে তারপরে যাব। অলরেডি 8টা বেজে গেছে, ও বলেছিল একটু সকাল করে আসতে, গল্প ফল্প করবো, তারপরে তো খাবার খাবো, বলো গিয়েই সঙ্গে সঙ্গে খাবার খাবো। তারপর ওরা গেছে ডিমরে, এখনো আসেনি, সেই জন্য লেট হচ্ছে, আমরা তো রেডি হয়ে বসে আছি 8টা। হ্যাঁ, তো নিচে গিয়ে দাঁড়াই। আর মেন হচ্ছে জন্মাষ্টমীর একটু তৈরি আছে, সেটা তো তোমরা জানোই, আর 2-3 দিন বাকি আছে সেটার জন্য। এবছর জন্মাষ্টমীতে কি করছি, কি রেডি করছি, কিরম ঝুল্লা বানাতে দিচ্ছি, সেটা এখন সারপ্রাইজ রইল, তোমরা সেদিনেই দেখতে পাবে। তো তার জন্য ব্লগ ইন্তেজার করতে হবে, আমি সব তোমাদের সাথে শেয়ার করব, আস্তে আস্তে সব দেখাবো। তো আজকে যা রান্না পুজোর খাবারটা আগে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো চলো রেডি, ওখানে বেরিয়ে পড়ি দুকা দুকা করে, আর স্কুটি করে যাব, আবার কালকে স্কুল আছে, পায়েল ক্লাস যাবে, কাজে যাবে, তাড়াতাড়ি করে খেয়ে আসতে হবে, সেই জন্য আরও তাড়াতাড়ি করছি, কেন আবার না হলে লেট হয়ে যাবে, সকালবেলায় সব ওঠার আছে রবিবার যেহেতু। তো চলো সব লাইটগুলো এখন ঘরের অফ করি, আর হচ্ছে ঠাকুরের লাইটটা জ্বলুক। এই চ চ চ চ চ রূপমায় নিচে দাঁড়াবো তো। হ্যাঁ চ, এসে গেছে বোধ হয়, চাবিটা নিয়ে, চাবিটা নিয়ে চলো, লিফ্ট দাবি দাবিয়েছি, এসে গেছে, এসে গেছে লিফ্ট আমাদের। এই ঘরটা দেখলাম না, মন্দিরটা ঠিক আছে না, বাকি সব জানা দিবি। চুলটা যতই শ্যাম্পু দিই তেল হয়ে যায়, কেন কি তেলে তেল চিরুনি দিয়ে আছে। দেখো মা এখানে রেডি, বেরিয়ে পড়েছে। হ্যাঁ গাউনগুলো দাবিছিস তো নিচে গিয়ে, ততক্ষণ একটু হা খাই, ঘরের মধ্যে ভালো লাগছে না, চা ফা সব খাওয়া হয়ে গেছে, দুপুরবেলা যা রান্না করেছি সেগুলো খেয়েছি, তরকারি একটু বেঁচে ছিল সেটা ফ্রিজে ভরে দিয়ে এলাম, আর খাওয়ার মতো লোক নেই, ফ্রিজে ভরে দিয়েছি। এবার এসে খালি খাওয়া দাওয়া হয়ে যাবে, শোবো খালি, আবার সকালবেলা সব তো স্কুল যাবে, চলো নিচে যাই। লিফটে কম যাচ্ছে, আগে আগে সব বাচ্চারা গার্ডেনে খেলছে, ওখানটা একটু হাওয়া খাবো বসছি, আর ঘরের ভেতরে মনে হচ্ছে যেন বাইরে একটু বেরোই, সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। বাচ্চারা গার্ডেনে সব খেলছে, এটা আসতে এত ভালো লাগছে, ঘরের ভেতরে এত গরম হচ্ছিল যেন মনে হচ্ছিল, বাইরেটা আসতে ভালো লাগছে বেশ, হাওয়া দিচ্ছে তো নিচেতে প্রচুর, সেই জন্য ওরা আবার কখন আসে দেখি তবে যেতে পারবো। এখানেই 8টা বেজে গেল, 8টার মধ্যে গেলে তবে তো হবে, বলো একটু গল্প করবো তবে খাবো, ওরাও আবার সকালবেলা কাজে যাবে সব। রাত্রিটা ঠিক এরম লাগছে, বাইরেটা লাইটটা এরকম লাগছে, এখানে সব হসপিটাল আছে একটা, মানে সব কিছু এ করে,
বিল্ডিং এর উপরটা ঠিক এরকম লাগবে। পিঙ্কে দিয়েছে তবে এটা এ ডিফারেন্টই বানায় না, ये डिफरेंट है। उसका ऊपर झूला कैसा आएगा फिर? अरे वो देखो ना दुल्लाटा, उसमें कैसा भी ये वाला थोड़ा ये तो जब इसको हम फूले थी पूरा गाड़ी के बोसे गाड़ी चलाने जाए तीन जन कितने চলে এসছি আমরা আমার ছেলের ঘরে, ওখানে খেতে বসেছে, সব বসে পড়েছে। কেন 9:30 বাজে, খেতে খেতেই 10টা বেজে যাবে, সকালবেলা সব কাজে যাবে বললাম, পাইলো যাবে। তো দেখো এখানে বসে পড়েছে সবাই, খাওয়া দাওয়া হবে। তো রান্না পুজোর একদম যেটার জন্য এক বছর ধরে ইন্তেজার করা হয় সেইটা। এই তোমাদের ওপর ওপর পড়েছে, এখন কখন কি হবে কি জানি। তারপরে এই গোপাল পুজো, গোপাল পুজোর পরে মানে রান্না পুজো, হ্যাঁ ওই তো একটা করে ভাগ দিয়ে দিলেই হবে, আরামসে দাও না, খাই করতে হবে না। মায়ের দাঁত নেই, নারকল ভাজা খেতে পারো। তারা কি করে আমাদের ঘর নিতে দেনায় দেনা হয়ে গেছে, ইউনিয়নের লিডার যাদের 15-16,000-20,000 মধ্যে মাইনে 50-60 লাখ টাকা দিয়ে সব ঘর নিয়ে বসে গেছে। আমরা চলে এসেছি খেয়ে দিয়ে ওদের ঘর থেকে। তো রান্না পুজোর খুব সুন্দর খাবার, একদম খেয়ে বেশ ভালো লাগলো। গরম গরম সব ভাজাভুজি ভাত, তারপরে ওল ফুলুরি, খুব ভালো লাগলো খেয়ে। এই সবে এসে জামা ফামা ছেড়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে সব ডিমার থেকে জিনিস এনেছিল এগুলো সব তুললাম, জন্মাষ্টমীর জন্য সব জিনিস এনেছিল সব তুলে গুছিয়ে রাখলাম। আর সোফার কভার এসব এনেছে, ওইগুলো পাতলাম, কালকে তোমাদেরকে ভিডিওতে দেখাবো ওইগুলো। রান্না পুজোর খাবার তো খুবই বেশ ভালো লাগলো, আনন্দ করে খেলাম, ভালোই লাগলো, বছরে একবার। তো আবার আমাদের দেখতে দেখতে রান্না পুজো খেতে গিয়ে আবার রান্না পুজো চলে আসবে আমাদেরও। আর সব এখানে বসে আছে, মা বসে আছে, ওখানে সবাই বসে আছে, ওই দেখো ফ্রেশ হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হচ্ছে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই, গুড নাইট আর সুইটিংস।